দেশে বর্তমানে কোনো আইপি টিভির অনুমোদন নেই। অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। দুপুরে শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে সার্কিট হাউসের সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের 700 আইপিটিভির আবেদন জমা পড়েছে। যাচাই বাছাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। এ সময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আইপিটিভিগুলো চলছে, এগুলো একটাও আমাদের সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত নয়, ঠিক আছে? এই বিষয়ে কি করব সেটা সরকার সিদ্ধান্ত নিচ্ছে, সময় মতো দেখতে পাবে। চাঁদাবাজি যারা করবে সেক্ষেত্রে যদি কোনো আইন অনুগভাবে কেউ মামলা দায়ের করে আমাদের পুলিশ প্রশাসনের কাছে থ্রু প্রপার চ্যানেল কিংবা আদালতে, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় সেটা বিচার করা হবে।